তারপরে তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে সবার আগে কি নবীকে সৃষ্টি করা হয়েছে না সবার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়নি এটি জাল কথা নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি করা হতো না এটাও জাল কথা লাউলা কালামা খালাকুল আফলাক এ নবী তুমি না হলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না এটি হচ্ছে জাল হাদিস মিথ্যা হাদিস মওযু আর তারপরে আউয়াল মা খালাক আল্লাহ নূরি সর্বপ্রথম আমার নূর আল্লাহ সৃষ্টি করলেন সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করলেন এই যে হাদিস আমাদের সমাজে বিদাতি হুজুররা বয়ান করে সম্মিলিত দুরুদ পাঠকারীরা জিকিরকারীরা আর মাজারপন্থীরা বিদাতিরা এর কোন হদিস হাদিসের কিতাবে নেই একমাত্র বিদাতি মিলাদ মিলাদ করা কিতাব ছাড়া মওলুদের কিতাব ছাড়া কোন হাদিসের কিতাবে নেই আউয়াল মা খালাক আল্লাহ নূরি তারপরে এটা যে জাল এটা একবার স্পষ্ট অকুল্লুল খালায়েক মিন নূরি তার তিনটা বাক্য আছে এই জাল হাদিসটাতে কি আছে তিনটা সেন্টেন্স একটা হচ্ছে আউয়াল মা খালাক আল্লাহ নূরি সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন অকুল্লুল খালায়েক মিন নূরি আর তারপরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ পয়দা করলেন আমার নূর দিয়ে সমস্ত সৃষ্টি যখন নবীর নূর দিয়ে পয়দা হলো আর নবী কিসের নূরের তাহলে সমস্ত সৃষ্টির নূরের হলো কি হলো না শুধু মানুষ না মুসলিম না সমস্ত সৃষ্টি কিসের পয়দা হয়ে গেলো নূরে গাছপালা পাহাড় পর্বত সবকিছু কিসের নূরের পয়দায় তাহলে নবী নূরের পয়দা কেন বলছেন বলে যে সবই নূরের পয়দায় তাই না ও আনা মিন নূরিল্লাহ আমি কিসের তৃতীয় জুমলা তৃতীয় সেন্টেন্স আমি আল্লাহর নূরের আমি কুফরি কথা আমি আল্লাহর নূরের আল্লাহর অংশ কেউ যদি বলে আল্লাহর অংশ অন্য কোন সৃষ্টি তাহলে এটা আল্লাহর সাথে বড় শিরক করা হলো কুফর কুফরি হলো নূরুল্লাহ বলা যেমন কুফরি ওই রকমই কুফরি যেমন ইবনুল্লাহ আল্লাহর পুত্র বলা কুফরি খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলা ঈসা আলাইহিস সালামকে যেমন বড় কুফর ঠিক তেমনি আল্লাহর নূর নবী এটা বড় বড় কুফর শিরক বলা হচ্ছে আর যদি বলে যে না আল্লাহর নূর বলা ঠিক তাহলে খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলাই অসুবিধা রেখে কি কথা আল্লাহর পুত্র আল্লাহর অংশ আল্লাহর নূর আল্লাহর অংশ সুতরাং এটি কুফরি আকীদা শিরকি আকীদা তারপরে চার নম্বর প্রশ্ন 70,000 বছর পর একটা পরপর 70,000 বছর পর পর একটা তারকা উদিত হয় সেইটা জিব্রাইল দেখত ওইটা নাকি নবী ছিলেন 70,000 বছর পর পর একটা করে তারকা উদিত হয় আকাশে আর সেই তারকাটা জিব্রাইল বারবার করে দেখতেই থাকতেন সেই তারকাটা কি ওইটাই নবী সাল্লাল্লাহু সৃষ্টি হয়ে তারকা বসে তারকা ওখান থেকে নেমে এসেছে জি জাল কথা মিথ্যা কথা বানাওয়াট কথা জি তারপরে বলছেন যে এইটা নবীজি নিজে বলে গেছেন এটা কতটুকু সত্য একেবারে মিথ্যা কথা নবী কারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে গিয়ে থাকেন তো ওই বিদাতি মোল্লাদেরকে বলেন যে কোন হাদিস আছে বলুন কোন যাইফ হাদিস নেই كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهم جلا نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهم جلا نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته جلا نوري لهدي الحق أرشدنا